আপনাদের সামনে সারগর্ব আলোচনা করবেন। এই দেশে লক্ষ কোটি মুসলমানদের হৃদয়ের স্পন্দন, ওলামায়ে কেরামের অন্যতম শ্রেষ্ঠ কাজ, মুফাসসিরিন জগতের অন্যতম মুফাসসির আমাদের আলেম ওলামার নয়নমণি, যিনি বাংলাদেশে তসলিমা নাসরিনের সে আন্দোলন থেকে নিয়ে বাবরি মসজিদ, লংমার্চ সহ বাংলাদেশের প্রত্যেকটা আন্দোলনে যিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন, আমাদের হৃদয়কে জয় করেছেন, আমাদের ইমানের মধ্যে দীপ্ত প্রহর করেছেন, সেই দেওলা হযরতের অন্যতম সুযোগ্য খলিফা হযরতুল আল্লাম মাওলানা জুনায়েদ আল হাবিব জামাত বরকাতুল আলিয়া আপনাদের সামনে এই মুহূর্তে সারগর্ব আলোচনা করবেন। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কুরআন হযরতুল আল্লাম মাওলানা শেখ জুনায়েদ আল হাবিব জামাত বরকাতুল আলিয়া হযরতকে হযরতের সারগর্ব আলোচনা উম্মতের সামনে উপস্থাপন করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। درود شریف پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم إنما بعثت معلما وقال عليه الصلاة والسلام إن العلماء ورثة الأنبياء وقال عليه الصلاة والسلام من يرد الله به خيرا يفقهه في الدين او كما قال عليه الصلاة والسلام جناب صدر محترم معزز حضرات علماء کرام সমবেত برادران ইসলাম, আজকের এই ঐতিহ্যবাহী দেওনা দাওয়াতুল হক মাদ্রাসার বাৎসরিক জলসা এবং ইসলাহী সম্মেলন আমাদের শেখ ও মুর্শিদ বাংলাদেশের সর্বস্তরের মুসলিম জনতার আধ্যাত্মিক রাহবর হযরত ওয়ালা দেওনা বারাকাল্লাহু ফি হায়াতি। আমরা আসলে এখানে আগমনের উদ্দেশ্য হলো এখান থেকে কিছু নিয়ে যাওয়া। এখানে আসলে ব্যাটারি চার্জ হয়, এই জন্যই মূলত আগমন। এশার নামাজের আজান যখন হয় তখন আমি আপনাদের এখানে প্রবেশ করেছি। এই আজানের আগে এবং আজানের পরেও খুব সংক্ষিপ্ত কথা বলেছেন আমাদের এই বাংলাদেশের, বর্তমান বাংলাদেশের সর্বস্তরের মুসলিম জনতার রাহবর, উলামায়ে কেরামের মুরব্বী, আমাদের সকলের মুরব্বী হযরতুল আল্লাম শাইখুল হাদিস শাইখুত তাফসীর মাহমুদুল হাসান সাহেব দামাত বারাকাতুহুম বারাকাল্লাহু ফি হায়াতি। এশার নামাজের আজানের পরে উনি আপনাদের সামনে সর্বশেষ যেই কথাটা বলেছেন আমি শুধু এইটুক কথা শুনেছি। ওনার এই শেষ কথাটার সূত্র ধরে কোরআন শরীফের একটি আয়াতের টুকরা তেলাওয়াত করেছি, হাদিস শরীফ থেকে ছোট্ট ছোট্ট হাদিসের দুই তিন টুকরা তেলাওয়াত করেছি। এটাকে সামনে রেখে খুব সংক্ষিপ্ত সীমিত সময়ের ভিতরে দু চারটি কথা আপনাদের সামনে আরজ করব। ভূমিকাবিহীন কথা শুরু করতে চাই, সময় যেহেতু কম। ঢাকা থেকে আসতে আমার 7 ঘন্টা সময় লাগছে। সামনে আমার আসার পরে আরেক জায়গায় বয়ানের কথা ছিল, রাত্রে 10টায় 12টায় টাইম দেওয়া আছে বয়ানের। আমারও হাতে সময় কম, এই জন্যে ভূমিকা দেব না। আমাদের দেশ এবং বিশ্বের প্রায় সকল দেশেই অনেক রাজনৈতিক দল আছে, তার মধ্যে একটা দল তাকে পাওয়ার পার্টি। আপনারা যদি আমার কথা বুঝেন বাংলা ভাষা তাইলে একটু হা হু বলবেন। পাওয়ার পার্টি বুঝেন তো? ক্ষমতাসীন দল। ক্ষমতাসীন দলের যারা সদস্য, যারা সেই দলের সমর্থক, তারা সকল বিষয়ে সরকারের কাছ থেকে সহযোগিতা পান। যারা বিরোধী দল হয় তারা সহযোগিতা এবং সহানুভূতি সব কিছুর থেকেই বঞ্চিত হয়। এটা শুধু আমার দেশে, সব জায়গায়। তারা যদি মিছিল করতে যায় সেখানে পুলিশ পাহারা দেয়, প্রয়োজনে কাঁদানো গ্যাস নিক্ষেপ করে। চাকরি নিতে গেলে তাদের কোটা খালি নাই, টিকিট করতে গেলে বলবে যে 3 সপ্তাহ আগের থেকেই টিকিট শেষ। থানায় যাবে, সেখানে তাদের কেস নিবে, সেটাও লোক নাই। যাবেন যেখানে সেখানেই তাদের জন্য সমস্যা। কিন্তু পাওয়ার পার্টির সদস্য যদি হয় তাইলে সব জায়গায় দাম পায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে আমারও পাওয়ার পার্টির সদস্য আছে। যারা ইমানদার তারা হলো আল্লাহর পাওয়ার পার্টির সদস্য। ইমানদারেরা দুনিয়ার সব জায়গায় সুযোগ সুবিধা পাবে, মৃত্যুর সময় তারা সুযোগ সুবিধা পাবে, মানে রহমতের ফেরেশতারা তাদের কাছে আসবে আদবের সাথে। কবরে গেলে যেই ফেরেশতা সওয়াল করবে সেই ফেরেশতা আদবের সাথে সওয়াল করবে। হাসরের ময়দানে উঠবে তারা বিশেষ সুবিধা নিয়া। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, ওয়াল্লাযীনা আমানু মিনকুম। আল্লাহর কাছে সুযোগ সুবিধা পাইতে হলে পাওয়ার পার্টির সদস্য অর্থাৎ ইমানদার হওয়া লাগবে। এখন সরকারি দল পাওয়ার পার্টির যারা, তারা কিন্তু ভিআইপির মর্যাদা পায়, সকলে না। ঠিক না বেঠিক? আজকে এই মজলিসও অনেকেই সরকারি দলের সদস্য থাকতে পারে। আপনারা যারা এখানে এসেছেন আপনারা কিন্তু কোনো সিকিউরিটি নিয়ে আসেন নাই। যদি আপনাদের এই এলাকার অথবা বাংলাদেশের 300 আসনের কোনো এমপি আজকে এখানে আসতো তাইলে এমপি সাহেবের জন্যে নিশ্চয়ই পুলিশ তাতে থাকতো। ঠিক না বেঠিক? এমপি সাহেবের জন্য সুযোগ সুবিধা, তার এমপি সাহেবের জন্য সিকিউরিটি। তার কারণটা হলো এমপি হলেন ভিআইপি। এমপি হলেন কি? ভিআইপি। সরকারেরও ভিআইপির মর্যাদা আবার ভিন্ন, একটা হলো ভিভিআইপি আর একটা হলো ভিআইপি। ঠিক না বেঠিক? বাংলাদেশে 4জন মানুষ হলেন ভিভিআইপি: মহামান্য প্রেসিডেন্ট, মাননীয় প্রধানমন্ত্রী, তারপরে সংসদের স্পিকার, সেনাবাহিনীর প্রধান। তারা হলো ভিভিআইপি। ঠিক না বেঠিক? আর বাকি সকল সংসদ সদস্য তারা হলেন ভিআইপি। মন্ত্রী পরিষদের সদস্য তারা হইলেন ভিআইপি। ভিআইপির মর্যাদা পায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ পাক বলেন এই উম্মতের ভিতরে জগতে বর্তমানে যারা আলেম তারা হলো আমার ভিআইপি। তাদেরকে সব জায়গায় ভিআইপির মর্যাদা দেওয়া হবে। ঠিক না বেঠিক? ভিআইপির মর্যাদা ভালো করে বুঝেন। আমি বিস্তারিতভাবে আপনাদেরকে দৃষ্টান্ত সহ বুঝাইবার মতো সেই সময় আমার কাছে, সেই এলেমও আমার কাছে নাই, সময়ও নাই। তবে সংক্ষেপে যেই কথাগুলি বলতে চাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার আগে হযরতে আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত ১,২৪,০০০ পয়গম্বর আগমন করেছেন। সকলের কথা আমি আপনাদের সামনে বলতে পারবো না। পয়গম্বর পৃথিবীতে আগমন করেছেন ১,২৪,০০০ কমবেশ। আল্লাহ পাক এই দুনিয়াতে মানুষকে প্রেরণ করে সেই মানুষগুলিকে ইমানদার বানাইবার জন্যে, আল্লাহ পাকের পাওয়ার পার্টির সদস্য বানাইবার জন্যে, এবং মানুষ জান্নাত থেকে আগমন করেছেন। মানুষের লক্ষ্যবস্তু হইল জান্নাত। সেই জান্নাতে মানুষগুলিকে আবার নেওয়ার জন্যে আল্লাহ পাক দুইটা জিনিস প্রেরণ করেছেন। একটা হলো গাইডলাইন, আরেকটা হলো প্রশিক্ষক। গাইডলাইন হলো আল্লাহ পাকের পক্ষ থেকে কিতাব, প্রশিক্ষক হলো আল্লাহর পক্ষ থেকে নবী। গাইডলাইন প্রেরণ করেছেন ১১৪ খান, আর প্রশিক্ষক প্রেরণ করেছেন ১.৫ লক্ষ। তাইলে বোঝা গেল গাইডলাইন সারা মানুষ সৎপথে আসতে পারে যদি প্রশিক্ষক থাকে, কিন্তু গাইডলাইন থাকবে প্রশিক্ষক থাকবে না, সেই জাতি কখনো সৎপথে আসতে পারে না। গাইডলাইন দিয়েছেন, সাথে সাথে প্রশিক্ষক দিয়েছেন। গাইডলাইন দেন নাই, প্রশিক্ষক প্রেরণ করে বলেছেন অতীতে যে গাইডলাইন দিয়েছিলাম সেই গাইডলাইন অনুযায়ী মানুষকে প্রশিক্ষণ দিতে হবে। আমার নবীর আগে পৃথিবীতে আগমন করেছিলেন ৫০০ বছর আগে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঈসা আলাইহিস সালাম নবী, গাইডলাইন আসছে আল্লাহ পাকের পক্ষ থেকে, ইনজিল কিতাব। ঈসা আলাইহিস সালাম দুনিয়ার থেকে আল্লাহ পাক তাকে আসমানে উঠাই নিয়েছেন। গাইডলাইন যে ইনজিল কিতাব সেইটা কি উনি সাথে নিয়ে গেছেন না ছিল? জোরে বলেন, গাইডলাইন ছিল। ঈসা আলাইহিস সালাম চলে গেছেন। আমার নবী আর ঈসা আলাইহিস সালামের মধ্যখানে মাত্র ৫০০ বছরের ব্যবধান। গাইডলাইন থাকার পরেও সে গাইডলাইন ইনজিল কিতাবকে পরিবর্তন করে নিজেদের মন গড়া, নিজেদের মন মতো বানায়া তছনছ করে ফেলেছেন। শুধু তাই নয়, ঈসা আলাইহিস সালামের উম্মতের দাবিদার যারা প্রশিক্ষণ না থাকার কারণে তাদের চরিত্র বিনষ্ট হয়ে গেছে। গোটা পৃথিবীতে তারা সবচাইতে বড় সন্ত্রাসী হিসাবে আত্মপ্রকাশ করেছে। খুব ভালো করে বুঝবেন, গাইডলাইন ছিল কিন্তু প্রশিক্ষক ছিল না। সেই জাতি তাদের কিতাবও ধরে রাখতে পারে নাই, তাদের চরিত্র ধরে রাখতে পারে নাই, তাদের আদর্শ ধরে রাখতে পারে নাই। ঠিক না বেঠিক? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়ার থেকে চলে গেছেন আজকে ১৪০০ বছর। কিন্তু আমি জিজ্ঞেস করতে চাই, রাসূল যে গাইডলাইন নিয়ে আসছিলেন সেইটা এখন আছে না নাই? কোনো পরিবর্তন নাই। কিয়ামত পর্যন্ত পরিবর্তন হবে না। এবং উম্মতের চরিত্র গঠন আজকে এই জায়গায় আগমন করেছেন সুন্নত শিক্ষা করার জন্যে, ইসলাহ করার জন্যে, আত্মশুদ্ধির জন্যে। সে আত্মশুদ্ধিওয়ালা উম্মত আছে না নাই? জোরে কোন আছে। তার কারণটা ভালো করে বুঝতে হবে। সেই কারণটা হলো আল্লাহ পাক হেফাজতের দায়িত্বভার গ্রহণ করেছেন, কিন্তু হযরত ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়ার থেকে চলে গেছেন, যাওয়ার সময় ঈসা আলাইহিস সালাম তার নায়েব, তার প্রতিনিধি ঠিক করে যান নাই। কথা বোধহয় বুঝেন নাই। ঈসা আলাইহিস সালাম গাইডলাইন টিকে রেখে গেছেন, কিন্তু পরবর্তী প্রশিক্ষণ কে দেবে, পরবর্তী তার নায়েব কে হবে, পরবর্তী তার স্থলাভিষিক্ত কে হবে, পরবর্তী কে পরিচালনা করবেন, সেই ঘোষণা ঈসা আলাইহিস সালাম দিয়ে যান নাই। আমার নবী দুনিয়ার থেকে চলে যাওয়ার সময় পরিষ্কার বলে গেছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমি দুনিয়ার থেকে চলে যাচ্ছি, গাইডলাইন থাকলো, আমার নায়েব হিসাবে উলামায়ে কেরাম থাকবে। নায়েব যখন উলামায়ে কেরাম হয়েছেন তখন নায়েব থাকার কারণে ১৪০০ বছর পর্যন্ত আছেন এবং কিয়ামত পর্যন্ত থাকবেন। ঠিক না বে ঠিক? এখন আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, आज के जुदी देशेर माननीय स्पीकार जुदी चिकित्सार जन्य सिंगापुर जान अथवा तिनी लंडन अमेरिका जान जाओयार समय तिनी की तार स्थलाभिषिक्त नायब ठीक करे जाबेन किना जोरे कोन आज के जुदी कापासियार मेयर साहेब अथवा आपनादेर गाजीपुरेर मेयर साहेब চিকিৎসার জন্য অথবা অন্য কোনো কাজের জন্য যদি বাইরে যান যাওয়ার সময় তার নায়েব ঠিক করে যাবেন কিনা নায়েব কাকে ঠিক করবেন ওনার কমিশনার যারা আছে তাদের মধ্য থেকে উনি একজন নায়েব ঠিক করবেন উনি যদি 6 মাস দেশের বাইরে থাকেন নায়েব যখন মিটিং করবেন কমিশনারদেরকে নিয়ে নায়েব যখন এই সিটের কোনো কাজকর্ম করবেন তখন উনি মিটিং এর মধ্যে কোন চেয়ারে বসবেন जोरे बोलें कौन चेयारे बसबेन उनी जोदी कोनो बराद्द दें उनी जोदी कोनो सही करें उनी जोदी कोनो किछु डिक्लेयार करें उनी जोदी मिटिंगे कोनो किछु फाँस करें मेयर थाका अवस्थाय फाँस करले तार जेई दाम थाका ना अवस्थाय नायब हिसाबे फाँस करार सेई दाम ঠিক না ঠিক আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেছেন তিনি বলছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া উলামা একরাম হলো শুধু আমার নায়েব নয় সকল নবীগণের নায়েব ঠিক তাইলে উলামা একরামের মর্যাদা নবীগণের নায়েব হিসাবে রাসূল ঘোষণা করেছেন তাদের মর্যাদা কত আমার বন্ধুগণ সেই মর্যাদা যারা বুঝতেন তারা মর্যাদা দিয়েছেন ভালো করে বুঝবেন মর্যাদা বুঝতেন তাবলীগ জামাতের যিনি প্রবক্তক হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি তিনি মর্যাদা বুঝতেন দ্বিতীয় হযরত জি হযরত মাওলানা ইউসুফ সাহেব রাহমাতুল্লাহি আলাইহি তিনি মর্যাদা বুঝতেন তৃতীয় হযরত জি হযরত মাওলানা এনামুল হাসান সাহেব রাহমাতুল্লাহি আলাইহি তিনি মর্যাদা বুঝতেন এই জন্য মর্যাদা বুঝার কারণে তারা তাবলীগের যে সিস্টেম করেছেন সেই সিস্টেমটা আমি আপনাদের কাছ থেকে জানব এই জন্য আমি সর্বপ্রথম প্রশ্ন করতে চাই দাঁড়ানো বসা অবস্থায় যারা এখানে আছেন আপনাদের মধ্যে এমন কোন ব্যক্তি আছেন কিনা নিচে 3 দিন উপরে বর্ষর বা 3 চিল্লা লাগিয়েছেন এমন কোন ব্যক্তি আছেন কিনা 3 দিন লাগাইলো হাত ওঠান আল্লাহু আকবার আল্লাহ কবুল করুক হাত নামান সবাই হাত উঠিয়ে ফেলছে প্রায় হয়তো কিছু সংখ্যক লোক কোন কারণে বাকি আছে 3 দিন যদি লাগায় থাকেন বা সিল্লা বা সাল লাগায় থাকেন আপনাদের জিজ্ঞেস করতে চাই হযরত জি তিন হযরত জি তারা যে তাবলীগের সিস্টেম করেছেন সেই সিস্টেমের ভিতরে কোথাও যদি তারা কোনো জামাত প্রেরণ করে নতুন জামাত যদি কোনো মহল্লায় যায় যাওয়ার পরে কাজ শুরু করতে একটা খুসুসি গাছের কথা বলছেন কিনা জোরে বলেন বলছেন খুসুসি গাছ তো কাদের কাছে করার কথা বলছেন তিন শ্রেণীর মানুষের কাছে খুসুসি গাছের কথা বলেছেন তিন শ্রেণীর নাম আমি বলবো ভুল হইলে আপনারা বলবেন এক দল হলো দ্বীনের বড় আরেক দল হলো দুনিয়ার বড় আরেক দল হলো কাজের বড় কয় শ্রেণী তিন শ্রেণী এবার আপনাদেরকে আমি প্রশ্ন করতে চাই তিন শ্রেণীর কথা যে বলেছেন প্রথম যে শ্রেণী দ্বীনের বড় তাদেরকে কি বলা হয় জোরে বলেন কি বলা হয় এবার শিক্ষিত সমাজ অনেক আলেম উলামায়ে কেরাম এই জায়গার মধ্যে জমা হয়েছেন অনেক শিক্ষিত লোক আছেন আমি আপনাদের কাছ থেকে জানতে চাই তিন নম্বর যে কাজের বড় সেই কাজের বড় তারা যারা তাবলীগে সময় দিয়েছেন তাবলীগের সাথে সম্পৃক্ত এই কাজের বড় লোকগুলি কত সিল্লা লাগাইলে এক নম্বরে দ্বীনের বড় হইতে পারবে ঠিক বলেন 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 আপনারা বলবেন বলেন কাজের বড় যারা তারা কতদিন পর্যন্ত তাবলীগের সাথে সম্পৃক্ত থাকলে এক নম্বরের দ্বীনের বড় হবে জি 50,000 বছর যদি কোনো ব্যক্তি তাবলীগ জামাতে চিল্লা লাগাইতে থাকে সেই ব্যক্তি কোনদিন কাজের বড়ই থাকবে দ্বীনের বড় হতে পারবে না ঠিক না ঠিক দৃষ্টান্ত স্বরূপ বলতে চাই আমরা যখন কোনো অসুস্থ হই, রোগী যখন হয়, তখন চিকিৎসা করার জন্য কোথায় যাই? ডাক্তার যে চিকিৎসা করে সেই জায়গাটার কি নাম? হাসপাতাল। হাসপাতালে যাওয়ার পরে কয় শ্রেণীর মানুষের চিকিৎসা আমরা গ্রহণ করি, সেবা গ্রহণ করি? দুই শ্রেণী, একটা হলো ডাক্তার আর একটা হলো নার্স। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? এবার ডাক্তার হলো রোগ নির্ণয় করা, রোগ নির্ণয় করে সেই রোগের কি ঔষধ, সে ঔষধ বাছাই করা। তিন নম্বর কাজ হলো ঔষধের মাত্রা অনুযায়ী প্রেসক্রিপশন করা। এবার ডাক্তার প্রেসক্রিপশন করে দেওয়ার পরে নার্সের কাজ হলো ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী রোগীকে সুন্দরভাবে ওষুধ সেবন করানো, ওষুধ সেবনের প্রশিক্ষণ দেওয়া, সেটা হলো নার্সের কাজ। আমি জিজ্ঞেস করতে চাই, কতদিন পর্যন্ত হাসপাতালে একজন নার্স নার্সের দায়িত্ব পালন করলে ডাক্তার হতে পারবে? যে যে 50,000 বৎসর নয়, 1,00,000 বৎসর যদি একজন নার্স ডাক্তারের আর নার্সের দায়িত্ব পালন করে, সে ডাক্তার পর্যন্ত পৌঁছতে পারবে না, সে কোনোদিন প্রেসক্রিপশন করতে পারবে না। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? আজকে আমাদের বুঝের এই জায়গার মধ্যেই ভুল। আমি এখন জিজ্ঞেস করতে চাই, বাংলাদেশে অনেক নার্স আছে 10 বছর 20 বছর যাবৎ নার্সিংয়ের কাজ করতেছে। ঢাকা মেডিকেল, সলিমুল্লাহ মেডিকেল হল, সেই পিজি হাসপাতাল, বিভিন্ন হাসপাতালে তারা যদি আজকে আমাদের দেশের স্বাস্থ্যমন্ত্রীর কাছে মিছিল সহকারে বলে, মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, 20 বছর যাবৎ আমরা নার্সের কাজ করে আসছি, আমরা অত্যন্ত অভিজ্ঞ রোগ এবং রুগীর ব্যাপারে, আমাদের জন্যে আমরা এখন আর নার্সিংয়ের কাজ করতে চাই না, আমরা এখন সরাসরি ডাক্তারি করতে চাই, আমাদেরকে একটা জায়গা বরাদ্দ দিয়া সেখানে আমাদেরকে হাসপাতাল বানায় দেন। জি, যদি তাদের দাবির মুখে আমাদের দেশের মন্ত্রী যদি তাদের এই দাবির ব্যাপারে দাবি মেনে নিয়ে যদি তাদের জন্য হাসপাতালের জায়গা বরাদ্দ দেন, তাইলে দেশের মানুষ মনে করবে স্বাস্থ্যমন্ত্রীর স্বাস্থ্যের মধ্যে অসুবিধা আছে। ঠিক না বে ঠিক? আর যদি বরাদ্দ দিয়ে দেন, তাইলে আমার মনে হয় বরাদ্দ দেওয়ার আগে হাসপাতালের জায়গা যতটুক, এর চাইতে কয়েক গুণ বড় একটা কবরস্থানের জায়গাও আগের থেকে বরাদ্দ দিয়ে রাখা দরকার। ঠিক না বে ঠিক? তাইলে আমার বন্ধুগণ, যদি একজন নার্স 1000 বৎসর নার্স থাকার পরেও যদি ডাক্তার পর্যন্ত পৌঁছতে না পারে, তাইলে উলামায়ে কেরাম হলো মানুষের রুহের ডাক্তার, উলামায়ে কেরাম হলো দ্বীনের ডাক্তার। একজন ব্যক্তি জেনারেল হোক, ব্রিগেডিয়ার হোক, ব্যারিস্টার হোক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, তাবলিগ জামাতে জীবন ভর চিল্লা দিলেও উলামায়ে কেরামের সমকক্ষ হতে পারবে না। ঠিক না বে ঠিক? স্লোগান দেবেন না, রাখেন। 2 নম্বর কথা জিজ্ঞেস করতে চাই, হজরত জি এনামুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহ, হজরত জি ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহ, হজরত জি ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহ, ওনারা যে বলছেন খুসুসি গাছতে আলেমের কাছে গাছতে করার জন্যে, আলেমদের কাছে যাওয়ার সময় হকি স্টিকার রড নিয়ে যাবে। কথা বলেন, কথা বলেন। লান্ডাও, কেরেস, যে লাঠি সুতা, যে কি নিয়ে যাওয়ার কথা বলেছেন? জোরে কান, কি নিয়ে যাওয়ার কথা বলেছেন? হাদিয়া নিয়ে যাওয়ার কথা বলেছেন, এবং পরিষ্কার বলেছেন, সাবধান, প্রথম শ্রেণী দ্বীনের বড়, তাদের কাছে তোমরা দাওয়াত দেওয়ার জন্য যাইবা না, হাদিয়া নিয়া তাদের কাছে দোয়া নেওয়ার জন্য যাইবা। ঠিক না বে ঠিক? আমি নিজে স্বয়ং হযরত জি এনামুল হাসান সাহেব রাহমাতুল্লাহি আলাইহির বয়ান শুনেছি। সেই বয়ানে তিনি পরিষ্কার বলছেন, আলেমের কাছে যাইবা, যাইয়া আদবের সাথে সালাম মুসাফা করে তার সামনে বসবা, বৈশা বলবা, আমরা আপনার মহল্লায় দ্বীনের এই কাজ নিয়ে আসছি, আমাদেরকে 1 নম্বরে দোয়া দেন, 2 নম্বরে পরামর্শ দেন, সেই কাজ আমরা কেমনে করতাম। ঠিক না বে ঠিক? তার কারণটা কি? তারা আলেম ওলামায়ে কেরামের কাছে দাওয়াত না দিয়া হাদিয়া নিয়া সেইখানে দোয়া নেওয়ার জন্য যাওয়ার কথা কেন বললেন, এই জিনিসটা বুঝাইবার জন্যে कुरआने करीमेर एक विषय आमी दृष्टान्त स्वरूप आपनादेर सामने बोलते चाई। हजरत सुलाइमान आलैहिस्सलातु वस्सालाम और रानी बिलकिसेर कथा आपनारा हयतो विभिन्न जायगाय पढ़ेछेन शुनेछेन। रानी बिलकिस और सुलाइमान आलैहिस्सलाम गोटा जगतेर बादशाह छिलो। आल्लाह तबारक व तआलार काछे बादशाही चाइछेन। आल्लाह पाकेर दरबारे बोलछेन आल्लाह रब्बी हाबली मुलका रब्बी गफिरली हाबली मुलका, आल्लाह तुमी आमाके एकटा राजत्व दान करो। राजत्वटा केमन हওয়া দরকার সেটা বলছেন লা ইয়ামবাগি লি আহাদিম মিন বাদি, আমাকে যেই রাজত্ব দান করবা কিয়ামত পর্যন্ত এই রাজত্ব আর কাউরে দিবা না। আল্লাহ তাবারক ওয়া তাআলা জিন পুরি দেও দানব পশু পাখি এমনকি পিপিলিকা পর্যন্ত সুলাইমান আলাইহিস সালামের অধীনে পিপিলিকার ভাষা বোঝার অধিকার, পিপিলিকার ভাষা বোঝার ক্ষমতা যোগ্যতা আল্লাহ পাক সুলাইমান আলাইহিস সালামকে দান করেছেন। এমনকি কোরআন বলছে ওয়া সাখখারনা লাহুর রি, হাওয়া পর্যন্ত সুলাইমানের অধীনে। এখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম একটা মহা সমাবেশ আহ্বান করেছেন। সেই সমাবেশটা আমাদের সরোয়ারদী উদ্যানের শুকরানা মাহফিলের মতো নয়, সেই সমাবেশ ঐক্যফ্রন্ডার ঐক্যজোটের সমাবেশ নয়। সেই সমাবেশটা আহ্বান করেছেন জিন পুরী দেও দানব পশু পাখি সাপ বিচ্ছু জন্তু জানোয়ার গরু ছাগল যা আছে সব, সবার মহা সমাবেশ। সেই মহা সমাবেশের মধ্যে হযরত সুলাইমান আলাইহিস সালাম এবার নজর দিয়া এক একজন করে খোঁজখবর নিতেছেন, কে থাকলো কে কোথায় গেল। হঠাৎ করে সুলাইমান আলাইহিস সালাম দেখেন মা আলিয়ালা আরাল হুদহুদ, হুদহুদ পাখিকে দেখতেছে না। হযরত সুলাইমান আলাইহিস সালাম, কথা আমি সংক্ষেপে বলতেছি, সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন কারণটা কি বুঝতে পারলাম না, হুদহুদরে যে দেখতেছি না, আজকে সে আমার কাছে না বইলা গায়ের হাজির কেন রইল, কেন এখানে আসলো না, না বইলা অনুমতি না নিয়া কোথায় কিভাবে চলে গেল, যদি আজকে আসে তাইলে জবাই করে ফেলামো, কঠিন ঘোষণা দিয়েছেন। এরপরে যদি নির্ভরযোগ্য কারণ পেশ করতে পারে তাইলে মাফও কইরা দিতে পারি। হযরত সুলাইমান আলাইহিস সালাম এই কথা বলছেন। এই দিক থেকে বাতাসের সাহায্যে, বাতাসও সুলাইমানের অধীনে, তো সুলাইমান আলাইহিস সালামের অধীনে বাতাসও, তাহলে বাতাস আর হুদহুদ এরা দুইজন হইল ফির ভাই। কথা বুঝলেন না কারবার, ওই এক ভাই আরেক ভাইয়ের কাছে খবরটা পৌঁছায় দিছে সর্বনাশ, তুমি যে আজকে সেই মজলিসে নাই এই জন্যে হুজুর কিন্তু সাংঘাতিক রাগ করছেন, অবস্থা খুব খারাপ, জলদি যাও। এখন দৌড়াইয়া আসছেন হুদহুদ পাখি। আয়েশা যখন সামনে পড়ছে সুলাইমান জিজ্ঞেস করেছেন কি ব্যাপার তুমি কোথায় ছিলা। সুলাইমান আলাইহিস সালামকে হুদহুদ পাখি বলতেছেন হুজুর এমন এক জায়গায় গেছিলাম যেই জায়গায় আপনি কোনোদিন জানো নাই, ওই জায়গার খবরও আপনার কাছে নাই। তাইলে হুদহুদ পাখি পর্যন্ত জানতো যে নবী আলিমুল গায়েব না, নবী গায়েব জানেন না, ঠিক না ঠিক। তখন সুলাইমান আলাইহিস সালামকে হুদহুদ পাখি বলতেছেন হুজুর এমন এক জায়গায় গেছিলাম সেখানে যাইয়া দেখলাম রাষ্ট্রের অবস্থা খুব ভালো, রাস্তাঘাট খুব ঠিকঠাক, বাড়িঘর খুব সুন্দর, মানুষগুলি খুব সুন্দর, মানুষের চলাফেরা খুব সুন্দর, কিন্তু ওই জায়গায় যাইয়া দেখলাম বাংলাদেশের মতো অবস্থা, অর্থাৎ বাংলাদেশের মানুষের কপাল যা ওদের কপালও তাই, ওদেরকে শাসন করেন একজন মহিলা। কথা আপনারা বুঝেন না বোধহয়, কপাল আমাদের মতোই, একজন শাসন করেন তাদেরকে একজন মহিলা। আরেকটা জিনিস বড় আশ্চর্য, সেই জিনিস হলো আমি নিজে স্বয়ং চোখে দেখে এসেছি, তাকে ওই মহিলাকে সবাই মিলে সাজদা করে, আল্লাহর ইবাদত বন্দেগী ছেড়ে দিয়ে ওই মহিলার পূজা করে। এই কথা যখন বলছেন বলার পরে সুলাইমান আলাইহিস সালামকে তুমি কি আসলে এরকম দেখে আসছো, বলে হ্যাঁ। ঠিক আছে, যদি দেখে আসে থাকো তাইলে বিষয়টা আমাকে ভালো করে জানতে হবে, তাকে চিনতে হবে, তার সম্পর্কে ভালো করে বুঝতে হবে। একটা চিঠি আমি তোমাকে লিখে দিচ্ছি, ওই চিঠিটা নিয়ে ওই রানীর কাছে পৌঁছায় দাও। চিঠিটা কি লিখছেন, কোন ভাষায় লিখছেন, কিভাবে শুরু করছেন এটাও আল্লাহ পাক কোরআনে কারিমে বর্ণনা করেছেন। ইন্নাহু মিন সুলাইমান ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ পাকের নামে এই চিঠি হযরত সুলাইমান আলাইহিস সালাম লেখে খুব সুন্দর ভাষায় অল্প কথায় চিঠি লিখেছেন। চিঠি নিয়ে হুদহুদ যখন বিলকিসের কাছে পৌঁছেছেন, বিলকিস রানী তখন মন্ত্রী পরিষদের সংসদ অধিবেশন দেখে সকলের সামনে বলছেন হযরত সুলাইমান আলাইহিস সালামের চিঠির কথা। বলার পরে এক একজন গরম গরম বক্তৃতা দিতে শুরু করেছেন। যখন বক্তৃতা দিতে শুরু করেছেন তখন বিলকিস রানী ওই চিঠিটাকে হাতে নিয়ে সকলের সামনে বলতেছেন দেখো চিঠির যে ভাষা, যেই শব্দ, যেই শব্দ বিন্যাস আর যেই শব্দ চয়ন, যেই ভাষায় যেই সাহিত্যিকতায় চিঠি লিখেছেন এই চিঠি কোনো মামুলি চিঠি না। সুতরাং বড় বড় বক্তৃতা দিয়ে লাভ নাই। এই চিঠির ব্যাপারে উনি যে চিঠি লিখেছেন তাকে একটু দেখতে হবে এবং তার সঙ্গে একটা লিয়াজও করা লাগবে। সেই জন্যে এরশাদ সাহেবকে সেখানে পাঠাইয়া দাও। বিশেষ দূত হিসাবে এরশাদ সাহেবকে পাঠাইয়া দাও। বুঝেন নাই কারবার? এর দূত যে বিশেষ দূত না কইলে আপনারা বুঝতেন না, লাই কইলাম। তো ওই বিশেষ দূত হিসাবে দূতকে পাঠাইছে। এখন দূতকে পাঠাইতে হলে আমাদের দেশের কেউ যদি নতুন সংসদ সদস্য হয়, কেউ যদি মন্ত্রী হয়, মন্ত্রী হওয়ার পরে প্রধানমন্ত্রীকে, প্রেসিডেন্টকে, প্রধানমন্ত্রী সহ এবং দলের সেক্রেটারিকে বিভিন্নভাবে পুরস্কৃত করে, উপহার দেয়, সম্বর্ধনা দেয়। উপহার যে দেয়, সম্বর্ধনা দেয়, আমার দেশে কি দেয়? বিএনপি যদি হয় ধানের শীষ বানায় দেয়, স্বর্ণ দিয়া। আওয়ামী লীগ যদি হয় স্বর্ণের নৌকা দেয়, জাতীয় পার্টি হইলে স্বর্ণের লাঙ্গল দেয়। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? এখন বিলকিস রানী মনে করতেছে, এখন যেই সিটি দেখলাম, যেই ভাষা, যেই অবস্থা দেখছি, তাতে তো মনে হয়েছে লোকটা খুব পাওয়ারফুল। এখন তার কাছে আমি দানির শীষ যদি বানায় দেই, তাইলে সেটা যদি সে কবুল না করে, নৌকা বানায় দিলে এটা যদি ভিক্ষা ফালাইয়া দেয়, তাইলে অত বিপদ। দরকার নাই। পাঁচ ছয়টা স্বর্ণের ইট খুব ভালো দেখা, একবারে 22 গ্রেডের স্বর্ণ ভালো দেখা, 5-6টা ইট একটা ব্যাগের ভিতরে ঢুকায়া তারপর ওই দূতের কাছে দিয়ে দিছে, যাও নিয়ে যাও। হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে যখন দূত আসতেছে, যেই রাস্তায় দূতকে রিসিপশন করা হবে ওই রাস্তায় 3-4 কিলোমিটার ব্যাপী রাস্তাটা পুরাটা সুলাইমান আলাইহিস সালাম স্বর্ণ দিয়া বান্ধাইয়া থুয়ে দিছে। রাস্তা পুরাটা স্বর্ণ দিয়া বান্ধানো। হাই হাই! এখন দূত যখন আইসা দেখছে, সব বন্যাস রে, আমি আনলাম মাত্র 6টা ইট, এখন দেখিনি পাওয়ার নিচে দেখি হাজার হাজার ইট দিয়া রাস্তা বানানো, কি লয়ে এলাম? বুঝেন নাই কথা? বুঝেন নাই? হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি, হযরত মাওলানা ইউসুফ সাহেব রাহমাতুল্লাহি আলাইহি, হযরত মাওলানা এনামুল হাসান সাহেব রাহমাতুল্লাহি আলাইহি, তারা উলামায়ে কেরামের মর্যাদা বুঝতেন। এই জন্যে তারা বলছেন, তাদের কাছে দোয়া নেওয়ার জন্য যাইবা, হাদিয়া নিয়ে যাইবা। হাদিয়া বড় জিনিস নয়, দোয়া নেওয়ার জন্য যাইবা। তার কারণ হলো, তুমি যখন যাইবা তাদের দরবারে, তোমার কাছে থাকবে 6 উসুল। তাদের পেটের ভিতরে লক্ষ লক্ষ উসুল আল্লাহ ঢুকায়াত হয়েছেন। ঠিক না ঠিক? তুমি যাইবা 6 উসুল নিয়া বেগের ভিতরে কইরা, তার পেটের ভিতরে রয়েছে 30 পারা কোরআন। ঠিক না ঠিক? তুমি যাইবা 6 উসুল নিয়া, তার ভিতরে রয়েছে 76টার হাদিস গ্রন্থ, তার ভিতরে রয়েছে আসমানি ইলম, তার ভিতরে রয়েছে নবুয়তি ইলম। তোমার 6 উসুল তুমি নিয়ে যাইবা। সে মক্তবে যখন লেখাপড়া শুরু করেছেন তখন এই 12 উসুল শিক্ষা হইছে। ঠিক না ঠিক? ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, এই জন্যে হযরত উমর পালংপুরী রাহমাতুল্লাহি আলাইহি, নাম আপনারা শুনছেন কিনা জানি না, টঙ্গীর ময়দানে বারবার তার বয়ান শুনেছি। সেই বয়ানের মধ্যে বারবার তিনি একটা কথা বলতেন, ও তাবলীগের সাথীরা, ভালো করে শোনো, ঘর সে শোনো, ভালো করে শোনো, উলামায়ে কেরামের সাথে মুলাকাতকে ইবাদত মনে করো। ঠিক না ঠিক? আজকে আমি পরিষ্কার আপনাদের সকলের মাধ্যমে প্রশ্ন রাখতে চাই, যারা আমার টঙ্গীর সেই পবিত্র ময়দানকে উলামায়ে কেরামের রক্তে লাল করেছে, তাদেরকে জিজ্ঞাসা করতে চাই, তোমরা কাদের তাবলীগ করো? সেই তাবলীগ ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি তাবলীগ হতে পারে না, হযরত জি ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি তাবলীগ হতে পারে না, এনামুল হাসান সাহেবের তাবলীগ হতে পারে না। ঠিক না ঠিক? যদি হযরত জি এনামুল হাসান সাহেবের তাবলীগ হতো, যদি হযরত জি ইউসুফ সাহেবের তাবলীগ হতো, যদি হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহির তাবলীগ হতো, তাইলে এই কাজ তোমরা কখনো করতে পারত না। আজকে কেউ বলবে তাবলীগের 2 গ্রুপ, পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি, তাবলীগের কোনো গ্রুপ নাই। তাবলীগের ভিতরে ইহুদি খ্রিস্টানের দালালেরা ফিতনা সৃষ্টি করার জন্য প্রবেশ করেছেন। এই যে তাবলীগের গ্রুপ নয়, এরা হলো ফিতনাবাজ। ঠিক না ঠিক? তাবলীগের গ্রুপের আপনারা জানেন बृहस्पति शुक्र शनि की 14, 15, 16 ना कि 14, 15, 16 तारीखे तबलीगेर विश्व इज्तेमा হয়েছে। আমি শুক্রবার दिन अर्थात बृहस्पतिवार दिन दिवागत रात्रे गाजीपुर থেকে টঙ্গী পর্যন্ত যাইতে আমার 4 ঘন্টা সময় লাগছে। এরপরে যাইয়া মাঠের ভিতরে ঢুকাতো অবস্থা খারাপ, কঠিন অবস্থা, রাস্তাঘাট সব ব্লক হয়ে গেছে। সেখানে তাবলীগের সাথীরা, আমি ঘুরে ঘুরে দেখেছি ফেসবুকের মধ্যে বিভিন্ন জায়গায় পেপার পত্রিকায় লিখেছেন মাদ্রাসার ছাত্র শিক্ষক তারা এসে জমায়েত হয়েছে, তাবলীগের কোনো সাথী আসে নাই। পরিষ্কার ভাষায় বলতে চাই, মাদ্রাসার ছাত্র শিক্ষকেরা নিয়মিত তাবলীগ করেন এবং প্রতি বছর টঙ্গীর বিশ্ব ইজতেমায় মাদ্রাসা বন্ধ দিয়ে পরীক্ষা পিছায়া আমরা সেখানে আগমন করি। আজকে নতুন সেই জায়গায় আগমন করি নাই, 1 নম্বর। 2 নম্বর, সেই জায়গায় ঘুরে ঘুরে দেখলাম অন্তত 80 জনের মধ্যে 1 জন হবে মাদ্রাসার ছাত্র, আর 80% সারা বাংলাদেশে সত্যিকারের তাবলীগী যারা সেই সাথীরা অংশগ্রহণ করেছেন। আমার দেশের সরকারকে বলবো, প্রশাসনকে বলবো, স্বরাষ্ট্রমন্ত্রী সহ দেশের মন্ত্রী পরিষদ সকল স্তরের প্রশাসনকে বলবো, বুঝবাস করে কাজ করতে হবে। একজন নার্স যেমন 100 বছর নার্সিং করার পরে ডাক্তার হতে পারে না, ঠিক তেমনি করে একজন তাবলীগের সাথী ব্যারিস্টার হতে পারে, ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, কিন্তু সে 100 বছর তাবলীগের চিল্লা লাগাইলেও তাবলীগ পরিচালনার সে আলেম হতে পারে না। ঠিক না ঠিক? তাদেরকে বাক করে দিয়ে আরেকটা গ্রুপ করে দিয়ে তাবলীগকে ধ্বংস করবেন না। তাবলীগ উলামায়ে কেরামের নেতৃত্বে চলবে। কে কে রাজি আছেন হাত তুলে দেখান। আমার বন্ধুগণ, আমাকে একজনে প্রশ্ন করেছেন, হুজুর তাবলীগ তো আপনারা প্রথম কয়েকদিন করে আসলেন, 3 দিন করে আসলেন, এরাও তো হুজুর 3 দিনের বরাদ্দ নিয়ে নিছে। আমি বললাম, দেখেন আমরা অনেক সময় মানিক এভিনিউতে, পল্টনে, বাইতুল মাকরুম উত্তর গেটে বিভিন্ন জায়গায় আমরা জনসভা করি। তো জনসভার অনুমতি যখন পুলিশে দেয়, দেওয়ার সময় কাগজেও লেখা থাকে, পুলিশও বইলা দেয় সাবধান ময়লা আবর্জনা, বাদামের সুলখা, খাওয়ার পরে প্যাকেট, এইসব কিন্তু যেখানে সেখানে ফেলাইতে পারবেন না। এটা পরিষ্কার করার দায়িত্ব কিন্তু আপনাদের। পরিষ্কার টরিষ্কার কইরা তারপরে দিয়ে যাবেন, সবাইকে বলবেন সেইগুলি যেন না করে। এখন এখানে লোক হয় 5,000, 10,000, 15,000, 20,000, আর এই জায়গায় অন্তত 50 লক্ষ মানুষের সমাগম হয়েছে। সেই জায়গায় ডেক ডিস্কি দিয়া নিজেরা পাক কইরা তরি তরকারি মাছ গুস্ত নিজেরা কাটিয়া তারপরে সেই জায়গায় পাকশাক করে খায়। এই জায়গা তো ময়লা আবর্জনা হওয়াটা স্বাভাবিক। এই ময়লা আবর্জনা পরিষ্কারের জন্য একটা গ্রুপ থাকতে হবে, সেই গ্রুপটাকে পরবর্তীতে দায়িত্ব দেওয়া হয়েছে। পরিষ্কার ভাষায় ভালো করে মনে রাখবেন, ভালো করে মনে রাখবেন, উলামায়ে কেরামের মুকাম আগে চিনতে হবে। উলামায়ে কেরাম হলো নায়েবে নবী, নায়েবে নবীর ঘোষণা রাসূল দিয়ে যাওয়ার কারণে কোরআন আছে, হাদিস আছে, সুন্নাত আছে, দিন জিন্দা আছে। ঠিক না ঠিক? ঠিক না ঠিক? অতীতের নবীরা নায়েবে নবী হিসাবে কাউকে নিয়োগ করে যায় নাই, এই জন্য তাদের দ্বীনের মধ্যে গড়বড় হয়েছে, পরিবর্তন রদবদল হয়েছে। আর আমরা আল্লাহর নবী নায়েবে নবী হিসাবে ঘোষণা দিয়ে গেছে, এই জন্য আজকে আমাদের দ্বীন সব দিক থেকে ঠিক আছে। ঠিক না ঠিক? সামান্য একটু আদনাস চাইতে আদনাস সুন্নতের যদি কেউ খেলাপ করে, সেটা পর্যন্ত আমাদের চোখে ধরা পড়ে, উলামায়ে কেরামের চোখে ধরা পড়ে। ঠিক না ঠিক? ঠিক না ঠিক? ঠিক না ঠিক? দৃষ্টান্ত স্বরূপ বলতে চাই, আমার মাদ্রাসায়, আপনাদের মাদ্রাসায় যারা পড়ায় গ্রামগঞ্জে 5,000, 6,000 টাকা বেতন, শহরে যাবেন সেখানে 8,000, ঊর্ধ্বে 10,000 টাকা বেতন। 10,000 টাকা বেতন দিয়া 2-4টা বাচ্চাকে ছানিয়া, বউ বাচ্চা নিয়া সেই ব্যক্তির চলাই মুশকিল। 2 নম্বর কথা হলো, মাদ্রাসায় সে থাকতেছে, বিবিকে ভালো করে সময় দিতে পারে না, মাসে 1-2 দিনের জন্য যায়, বিবি তার সহব্বত পায় না, সেও বিবির সহব্বত পায় না। 2 নম্বর, সন্তানাদি হয়েছে, সন্তানাদিরই ভালো করে সময় দিতে পারে না, তারা আদর স্নেহর থেকে বঞ্চিত, সেও তাদের শ্রদ্ধার থেকে বঞ্চিত। এইভাবে পেটে পাথর বেঁধে মাদ্রাসা বুড়িংয়ের ডাল খেয়ে তারপরে শিক্ষকরা যে এখানে থাকতেছে, আমি জিজ্ঞাসা করতে চাই, এই শিক্ষকরা কি সিএনজি চালানো জানতো না? আস্তে ক রাস্তায় যারা সিএনজি চালায় তারা কি ইচ্ছা করলে সিএনজি চালাইতে পারতো না? একজন মানুষ যদি সিএনজি চালায় মাসে ৩০ থেকে ৩৫,০০০ টাকা রুজি করতে পারে, রাত্রের বেলা বিবিকে সময় দিতে পারে, সন্তানাদিদেরকে আদর স্নেহ দিতে পারে, মা বাবাকে সময় দিতে পারে, এইগুলি সবগুলিকে ত্যাগ করে এত অল্প বেতন মানবেতর জীবনযাপন করে অল্প খেয়া ডাল খায়া তারা মসজিদ মাদ্রাসায় পড়ে আসেন, তার একমাত্র কারণ হলো তারা নবীর ওয়ারিস, এই কাজ ছেড়ে তারা যাইতে পারবে না। ঠিক আজকে বেতন ২-৪ মাস ৫-৬ মাস বাকি, তারপরেও তারা পরে আসেন, বেতন না পাইলেও পরে থাকবেন। কারণ হলো রাসূল তাইফের জমিনে মার খেয়েছেন, দিন সারে নাই, উহুদের লড়াইয়ে দান্দার শহীদ করেছেন, দিন সারে নাই, সবে আবি তালেবের ভিতরে রাসূলকে বন্দী করা হয়েছে, পেটে পাথর বেঁধেছেন, গাছের পাতা খেয়েছেন, তারপরও দিন সারে নাই। ঠিক তেমনি করে উলামায়ে কেরাম নায়েবে নবী হিসাবে পেটে পাথর বাঁধবে, তারপরেও তারা দিন সারবে না। সুতরাং উলামায়ে কেরামের মুকাম, উলামায়ে কেরামের মর্যাদা আমাদের বুঝতে হবে। আজকে উলামায়ে কেরামকে পদে পদে বিভিন্ন জায়গায় তাদেরকে হয়রানি করা হয়, তাদেরকে বেইজ্জত করা হয়, বিভিন্ন জায়গায় তাদের সঙ্গে তিরস্কার করা হয়, তাদেরকে ইজ্জত আর সম্মান দেওয়া হয় না। সর্বস্তরের মানুষকে বলবো, প্রশাসন থেকে, সরকার থেকে, বিরোধী দল থেকে, জনসাধারণকে বলে যাচ্ছি, উলামায়ে কেরাম নায়েবে নবী, তাদেরকে ইজ্জত আর সম্মান দিতে হবে, তাদের সঙ্গে মোলাকাত ইবাদত মনে করতে হবে। কথা ঠিক আছে? আমার এই অল্প কথায় গুছায়ে বলতে পারি নাই, যতটুক আল্লাহ পাক বলাইছেন আমি আপনাদের সামনে বলছি। আমার ভাইরা, উলামায়ে কেরাম, উলামায়ে কেরামের সান্নিধ্যে আসলে জীবন পরশ পাথরের কাছে যদি কেউ আসে, সেই পরশ পাথর লোহাটাকে স্বর্ণে পরিণত করে দেয়। ঠিক না বেটি? ঠিক না বেটি? তার জ্বলন্ত প্রমাণ আজকে হযরত ওয়ালা দাওনা প্রফেসর অধ্যক্ষ মিজানুর রহমান সাহেব, আল্লাহ পাক তাকে আল্লাহ পাকের অলি আরে বিল্লাহ মুহিউস সুন্নাহ দরজার মধ্যে পৌঁছায়া দিয়েছেন। হযরতুল আল্লাম মাওলানা আবরারুল হক সাহেব রাহমাতুল্লাহি আলাইহির সান্নিধ্য গ্রহণ করার কারণে। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? হযরত আজিজুল হাসান মজুব রাহমাতুল্লাহি আলাইহি, হযরত আজিজুল হাসান মজুব রাহমাতুল্লাহি আলাইহি, হযরত হাকিমুল উম্মত আশরাফ আলী তালবী রাহমাতুল্লাহি আলাইহির বয়াত ছিলেন। আল্লাহু আকবার! মুকাম কোথায় আল্লাহ পাক উঠাই দিয়েছেন। রাস্তা দিয়ে যাইতেছেন, যাওয়ার সময় রাস্তার মধ্যে একটু প্যাক কাদা, রাস্তার সাইডে একজন প্রেমিক আর একজন প্রেমিকা, একজন যুবতী আর একজন যুবক, দুইজন মিলে রাস্তার সাইডে সিঁড়ির মধ্যে বসে বেলেল্লাপনা করতেছে, বুঝেন না, খারবার হাওয়া খাইতেছে, আর উনি রাস্তা দিয়ে জিকির করতে করতে হাইটে যাইতেছেন। যাওয়ার সময় হঠাৎ করে ওনার পাউটা যাইয়া একটা কাদার মধ্যে পড়ছে, আর এইটার সিঁড়ে উঠটা প্রেমিকা চিনেন তো, প্রেমিকার চেহারা আর ইস্তারির কাপড় পুরাটাই নষ্ট। এখন প্রেমিক দেখার পরে হুশ আছে, লাভ দিয়ে ছায়া দেখলো যে এই বুড়া মানুষটা রাস্তা দিয়ে যাইতেছে, আর তার পায়ের খসটে আইসা প্রেমিকার চেহারা, প্রেমিকার কাপড় এরকমভাবে পেক কাদা মেখে গেল। সাথে সাথে উইটা যাইয়া হজরতকে ধইরা একটা বক্সিং মারছে, হজরত যাইয়া 10 হাত দূরে পড়ে গেছেন। পড়ার পরে হজরত আর কিচ্ছু বললেন না, লাভ দিয়ে উঠলেন, উইটা আসমানের দিকে তাকাইছেন, তাকাই আর কিছু বললেন না। কারণ এর আগে রাস্তা দিয়ে আসতেছিলেন, এক বেচারা হালুয়া বিক্রি করার জন্য আসছে, এখনো হালুয়া বিক্রি শুরু করে নাই, তো হালুয়াওয়ালা দিকেই হুজুরকে ডাক দিয়ে, হুজুর মেহরবানি করে আসেন, হুজুর আমি এখনো শুরু করি নাই, একটু মেহরবানি করে হালুয়াটা একটু খাইয়া যান, একটু হালুয়া খাইয়া যান। তো হালুয়া খাওয়াইছে, হালুয়া খাওয়াইয়া হুজুর খুব খুশি হয়েছেন, সেই লোকও খুব খুশি হয়েছে, হুজুর মাথায় হাত দিয়ে দোয়া করে আসছেন। তো হুজুর আসমানের দিকে তাকায়, আল্লাহ তোমার যে কি খেলা, কি হেকমত, একটু আগে খাওয়াইলা হালুয়া আর এখন খাওয়াইলা বক্সিং। বুঝুন নাই খারবা? এই কথা বলে চলে গেছে, বেশি না, খালি দেওনার এই জায়গাটা পার হয়ে রাস্তায় গেছে, পরই সুস্বার হাঙ্গামা শোনা যাইতেছে, সব বনাশ্রী মারিয়ালি লড়ি কি ওই লড়ি, অর্থাৎ ওই যে প্রেমিক যে বক্সিং দিছে দিয়া যখন প্রেমিকারে নিয়া সিঁড়ি দিয়ে উপর দিয়ে উঠতে গেছে, ফাও খসট খাইয়া ফইরা কোমরও ভাঙছে, হাড়ও স্ট্রোক করছে, জায়গায় শেষ। যাইয়া সবাই হুজুরকে ধরছে, সর্বনাশ, হুজুর আপনি কোনো মন্ত্র দিয়া কোনো জাদু টুনা কইরা আজকে আমাদের এই তাজা প্রাণটাকে অকালে মেরে ফেললেন, সর্বনাশ করছেন। হুজুর বলে যে বাবা আমি তো কিছুই করি নাই, বলে না আপনিই করছেন, না হইলে এরকম খসত খাইয়া এই জায়গার মধ্যে পইরা এরকমভাবে মানুষ মরে নাকি? উনি উঠতেকো বাবা শোনো আসল ব্যাপার হইল আমি কিছু করি নাই ব্যাপার অন্য জায়গায় ঘটছে। বলে কোথায় ঘটলো? বলে এটা হইল দুস্তে আর দুস্তের লড়াই, আমার কিছু করার নেই। বুঝেন নাই আপনারা? দুষ্ট আর দুষ্টের লড়াই, আমার কিছু করার নাই। বলে কি মিয়া ব্যাখ্যা করে বলেন দুষ্ট আর দুষ্টের লড়াই কি? বলে দেখো তার প্রেমিকার শরীরের মধ্যে যখন কাদা লাগছে হে যেমন সহ্য করে নাই, আমাকে এসে বক্সিং মারছে। আর আমাকে যখন বক্সিং দিছে আমিও জমিনে চলি, আমিও একজনের প্রেমিকা, আমার প্রেমিক থাকেন আসমানে। সুতরাং তার প্রেমিকা শরীরে ময়লা লাগার কারণে সে যেমন সহ্য করে নাই, আমাকে বক্সিং মেরেছে, আমার যে প্রেমিক সেও সহ্য করে নাই। কথা কি বুঝে আসতেছে? আমাদের ব্রাহ্মণবাড়িয়ার সেরে তাজ হযরত ফখরে বাঙ্গাল রাহমাতুল্লাহ আলাইহির নাম তো বোধ জীবনও শুনেন নাই। শুনছে? শুনছে? হযরত ফখরে বাঙ্গাল রাহমাতুল্লাহ আলাইহি ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান। বুঝেন নাই কারবা? সাংঘাতিক ব্যাপার এগুলি, তো ওনারে বসায় রেখে এখানে বলার সময় নেই। হযরত ফখরে বাঙ্গাল রাহমাতুল্লাহ আলাইহি গিয়েছিলেন ওই মিশরে একটা সেমিনারে যোগদান করার জন্য। তো গোটা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে দাওয়াত করে সরকারের মাধ্যমে ওই সেমিনারে কায়রুতে মিশর সরকার নিছেন আর কি। নেওয়ার পরে 5 স্টার হোটেলে এক একজনকে এক একটা করে রুম দিছে, বুঝেন নাই? তো রুম দিয়ে সেরে বছর রাখছে। তখন যারা অন্যান্য দেশ থেকে আইছে, আরব আমিরাত, কাতার, কুয়েত, তারপরে বাহরাইন, এরপরে গেছে বিভিন্ন দেশ থেকে, যারা যেখান থেকে গেছে যাইয়া যাওয়ার সময় উরি বাবা নিতে পারবে 30 কেজি, এক একজনের 60 কেজি কিতাব রয়ে গেছে। কিতাব ওখানে দেখতে হবে, কারণ আন্তর্জাতিক সেমিনার, সেখানে বক্তব্য তো আফে তাফে রাখলে আমি জোনায়েদ আল হাইবের মতো কথাবার্তা বললে তো হবে না, হিসাব বিকাশ করে বলতে হবে। এরপর আবার যাইয়া এক একজন এক একদিন স্লিপ লেখেন। মিশর জামিয়া আজহার বিশ্ববিদ্যালয়ের থেকে ওই লাইব্রেরির থেকে কিতাব নিয়ে আনতে শুরু করছেন। আইনা এক একজনের রুমে কিতাব চতুর্দিক দিয়ে সরাইয়া, তারপরে এক একজন হনে দেখেন এইটা, এখানে দেখেন এইটা, এখানে দেখেন এইটা, আবার নোট করেন। আর ফখরে বাঙ্গাল রাহমাতুল্লাহ আলাইহি যাওয়ার পরে আমাদের তখন ছিল পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান, এই পাকিস্তানি বাঙালি আর পাকিস্তানি উর্দুভাষী যারা আছে সবাই শুই না ওনার সঙ্গে দলে দলে দেখা সাক্ষাৎ করার জন্য যাইতেছে। আর উনি বৈশা সবাই লইয়া গল্প করতেছে আর ফান সাবাইতেছে, বোঝেন না? ফান সাবাইতেছে আর গল্প করতেছে, কিতাবও দেখে না, কিছু নোটও করে না। মিশরের সরকারি অবস্থার দিককে বুঝলো সর্বনাশী, এই মৌলবীর ভিতরে মাল আছে, এই মৌলবীর ভিতরে মাল আছে। না হলে কিতাবও দেখে না, কিতাব পড়েও না, নুডও করে না, আন্তর্জাতিক সেমিনার আইছে। এইটা বুঝা ওনার কাছে একটা দরখাস্ত পাঠাইছে। সেই দরখাস্তটার মধ্যে লেখা, আগামীকাল এত নম্বর অধিবেশনে আপনি করবেন সভাপতি। মিশরের কায়রোতে ওই সিরাতুন নবী সম্মেলনের সভাপতিত্ব করেছেন হযরত ফখরে বাঙ্গাল রাহমাতুল্লাহি আলাইহি। এরপর একটা ঘটনা ঘটছে, ওনারে বসায় রেখে সময়টা লম্বা করতে চাই না, অনেক লম্বা ঘটনা। ওই মিশর জামিয়া আজহার বিশ্ববিদ্যালয়ের কয়েকজন প্রভাষক, চিনেন তো? ওই প্রভাষক কয়েকজন আসছে, মুহাদ্দিস, হাদিসের দর্শ দেয়। আইসা ওনার সামনে একটা স্লিপ দিছে, দেয়া স্লিপের মধ্যে লেখা, আপনার পরিচালিত অনুষ্ঠানে আমরা কিছু বলতে চাই। তুমি স্লিপটা হাতে নিয়ে ওদের দিকে তাকাইছে, তাকে একো কোন বিষয়ে বলতে চান? এরা সিরাতুন নবী সম্পর্কে বলতে চাই। ফখরে বাঙ্গাল বলেন, যার 3.5 হাত বডিতে নবীর সিরাতের গন্ধ নাই সে সিরাত সম্পর্কে বলবে। অর্থাৎ ক্লিন শিট, ফ্যানশট টাই পরা, মাথা নিচের দিকে দিয়া হঠাৎ করে মাথা উঠায় হুজুর একটা প্রশ্ন করতে চাই। কি প্রশ্ন? ইজতিহাদের দরজাটা বন্ধ করে দিল কে? আপনারা বুঝেন নাই? জি বুঝি। ইজতিহাদের দরজা বন্ধ করে দিল কে? ইমাম মানব না, মাযহাব মানব না, নিজেরা কোরআন হাদিস পড়া চলবো, এটারে কয় ইজতিহাদ। ইজতিহাদের দরজা বন্ধ করে দিল কে? ফখরে বাঙ্গাল বলেন, কেউ না। তাইলে আপনারা ইমাম আবু হানিফা, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক, ইমাম শাফি তাদেরকে মানার কথা বলেন কেন? আমরা নিজেরা হাদিস রিসার্চ কইরা মসলা মাসাইল হাদিসে রাসূল যা বলছেন তাদেরকে আমরা আমল করব, সেটা নিষেধ করেন কেন? ফখরে বাঙ্গাল ডাক দিয়ে কও, ইজতিহাদ করার জন্য যেই সার্টিফিকেটের যেই মাল ম্যাটারের দরকার সেটা কি তোমার কাছে আছে? কও হুজুর কি মাল ম্যাটার? বলে মাল ম্যাটার হইল 1000 হাদিস সনদ সহ আহওয়ালে রাবি সহ মুখস্থ থাকতে হবে। কথা বুঝছেনই না? 1000 हादिस सनद सह आहवाले रावी सह मुखस्थ थाकते होबे। जखन एई कथा कइछे माथा निचेर दिके दिये राखछे हजरत उठते ठीक आछे 1000 बाद दिलाम 500 आछे कथा कय ना अच्छा 100 आछे ताओ कथा कय ना 50टा आछे जेई कइछे 50टा आछे एकजन इटाके हुजूर आमार आछे 10टा मौलाना नजरुल साहेबेर आछे 15टा मौलाना साजदुर रहमान साहेबेर आछे 25टा आमरा एई सब दिये एकत्रित कइरा 10 जन मिल्ला इस्तेहाद करब। हजरत फखरे बांगाल रहमतुल्लाह अलैहि शक्तिर जुदी माप देवा हय ताहले एकटा उडेर गाये जे शक्ति 100 शक्तिशाली छागल एकत्रित कइरा तादेर सकलेर शक्ति माप्पा एकत्रित करले एकटा उडेर समान शक्ति हईते पारे। ताई बोले कि एकटा उडेर द्वारा जेई काज करा जाबे 100 छागलेर द्वारा करा जाबे যাবে। হযরত ফখরে বাংগাল রাহমাতুল্লাহি আলাইহি সেই জায়গায় বক্তব্য রেখেছেন শোনো ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ইমাম শাফি ইমাম আহমদ ইবনে হাম্বল ইমাম মালিক এই উম্মতের চিকিৎসক ফাঁস করা সার্টিফিকেটধারী ডাক্তার তারা চিকিৎসা করলে রোগী মারা গেল ধরা খাবে না রোগী বাঁচলো ধরা খাবে না আর তাদের চিকিৎসা ছাড়া নিজে রিচার্জ কইরা আমিন আসতে বললো ধরা খাইবা জুরে বললো ধরা খাইবা। বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ সহ বলার সময় নাই আমার বন্ধুগণ। সেই ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলাইহি এবং ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর ছিলেন যিনি বাংলাদেশের তাফসীর আবিষ্কার করেছেন সেই বড় হুজুর রাহমাতুল্লাহি আলাইহির মকামে আসনে যিনি আসেন আমাদের ব্রাহ্মণবাড়িয়ার জামি ইউনুসিয়া এবং দারুল আরকাম মাদ্রাসার সুনামধন্য শাইখুল হাদিস এবং ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর আপনারা জানেন রইসুল মুফাসসিরিন ছিলেন বড় বড় তাফসীর করতেন এক একটা তাফসীর 15 দিন 20 দিন 10 দিন 7 দিন ওই তাফসীরগুলি যিনি এখন হুজুরের স্থলাভিষিক্ত হিসেবে চালায়া যাচ্ছেন হযরত মাওলানা शेख साजिदुर रहमान दामाद बरकातहुम अल्लाह पाक उनके सुस्थतार साथे नेक हायात दान करुक सकले बोलेन आमीन आवाज जोरे बोलेन आमीन। आमादेर हजरत आला दावनार सुयोग्य खलीफा आजके अत्यंत व्यस्ततार भितरे ढाका हइया এই রাস্তাটাতে যারা আজকে আসছেন তারা বুঝতে পারবেন অবস্থাটা কি। আপনাদের এইখানে হযরতের মহব্বতে উপস্থিত হয়েছেন মূল্যবান নসিহত করবেন। আমি আসলে উনি মাত্র স্টেজে উঠছেন ওনার একটু অন্তত খানা পিনা একটু মেহমানদারির দরকার এই সময়টা আমি আপনাদের নষ্ট করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ জাযাকুমুল্লাহ। এই আসল কথা রয়ে গেছে আসল কথা রইছে আসল কথা এইখানে এই যে আমার নাম এলান করার সময় যে উনি সুন্নতের কথা কইল ওনার সাথে আমি একটা কথা অ্যাড করতে চাই। আমরা হইলাম উম্মত কি সবাই কয় না উম্মত সুন্নত যদি থাকে তাইলে উম্মত সুন্নত উম্মত উম্মত সুন্নত সুন্নত নাই উম্মত নাই উম্মত নাই সুন্নত নাই কথা মনে থাকবে তো জি। এখন এই যে দেখেন মসজিদে ঢোকার সময় 5টা সুন্নত বাড়িবার সময় 5টা সুন্নত সেজদা করার সময় কয়টা সুন্নত আমারে যদি এখন জিগান আমি সব দিক হিসাব করে কইতে পারবো না। এই যে একটা কিতাব এটার মধ্যে সব সুন্নত লেখা আছে সবার ঘরে একটা করে থাকা দরকার জি কইছে 5 জন অন্তত কমপক্ষে একটা করে সবার ঘরে থাকা দরকার। কোরআন শরীফ আমরা অনেকেই পড়ি কিন্তু কোরআনের ইজ্জত আর মর্যাদা দিতে জানি না। কোরআন শরীফের আজমত আমাদের ভিতরে নাই যেখানে সেখানে কোরআন ফলায়াত হয় যেইভাবে খুশি সেইভাবে কোরআন পড়া শুরু করি কোরআনকে ধরি আদাবুল কোরআন থাকা দরকার আছে জানা দরকার যে নেশাবে তালিমুস সুন্নাহ একজন মানুষের জন্য দৈনন্দিন কতটুকু সুন্নতের প্রয়োজন এই কিতাবে লেখা আছে থাকা দরকার সবার কাছে যে। আরেকটা হলো রাহে তরিকত হযরত আলা দাওনার মুরিদ হইছেন ওনার কোন খলিফার মুরিদ হইছেন একটা কথা খুব ভালো করে জেনে রাখেন গোটা পৃথিবীতে বর্তমানে হকপন্থী 3টা সিলসিলা চালু আছে একটা হলো হযরত শেখ জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহির সিলসিলা, আরেকটা হলো হাকিমুল মুতাশাবিল তানবী রাহমাতুল্লাহ আলাইহির সিলসিলা, আরেকটা হলো হযরত মাদানী রাহমাতুল্লাহ আলাইহির সিলসিলা। আমাদের হযরত ওয়ালা দেওনা হযরত মাদানী রাহমাতুল্লাহ আলাইহির খলিফা হযরত মাওলানা আব্দুল হালিম হুসাইনি যে রাহমাতুল্লাহ আলাইহি যিনি ইন্তেকালের পরে যখন দাফন করা হয়েছে তার কবরের মাটি থেকে সুঘ্রাণ আসতে শুরু করেছেন। সেই হযরত আব্দুল হালিম হুসাইনি সাহেবের খলিফা, সুযোগ্য খলিফা আমাদের হযরত ওয়ালা দেওনা, এই দিক থেকে তানবী রাহমাতুল্লাহ আলাইহি সর্বশেষ খলিফা হাদবীর হযরতের খলিফা, হযরত তানবীর দিক থেকেও আমাদের হযরত খলিফা, মাদানীর দিক থেকেও আমাদের হযরত খলিফা। কথা কি বুঝে আসতেছে আমার বন্ধুগণ? এই সমস্ত সিলসিলা হযরত হাজী আমদাদুল্লাহ মহাদেব বক্কী রাহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে আসছে। এই সিলসিলার মধ্যে আমল কিভাবে করতে হবে, জিকির কিভাবে করতে হবে, তাহাজ্জুদ কিভাবে পড়তে হবে, আল্লাহ পাকের সঙ্গে লাইন কিভাবে লাগাইতে হবে, যদি জানতে চান রাহে তরিকত জানা দরকার, থাকা দরকার। এই ৬০টা কিতাব এখানে আছে, আমি জানি না হযরত কয়টা ছাপাইছে, সবাই একটা করে নিলে আপনারা দিতে পারবেন তো? যদি দিতে পারে আলহামদুলিল্লাহ, সবাই একটা করে নিয়ে যাবেন। কেডা কেডা নিতে রাজি একটু হাত উড়ে দেখান তো? সবাই নিয়ে যাবেন? আল্লাহ কবুল করুক। সকলে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।